innovation system said ayojone aaj kolkatar obhijato prekkhagriho science city auditorium e amader harmonika sangeet sammane ei onushthane apnader shokkolke antorik shagoto harmonika sangeet samman eta tritiyo borsho ebare amra অত্যন্ত সৌভাগ্য আমাদের যে আমরা এই হারমোনিকা সঙ্গীত সম্মান প্রদান করার জন্যে যার কথা ভেবেছিলাম তিনি এই সম্মান গ্রহণ করতে সম্মত হয়ে আমাদের অসীম কৃতজ্ঞতা ভাজন হয়েছেন যার গানে সাতটি দশক জুড়ে সমস্ত বাংলা এবং বাঙালির মন প্রাণ মিশে আছে আমাদের পরম শ্রদ্ধাভাজন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি গ্রহণ করবেন হারমোনিকা সঙ্গীত সম্মান আজকের এই অনুষ্ঠানে শুধু তাই নয় আপামর বাঙালির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার অভিলাষে আজকের অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করতেও সম্মত হয়েছেন এবং তার এই সম্মতির কথা যে মুহূর্তে আমরা আপনাদের কাছে জানাতে পেরেছি যে অভূতপূর্ব সাড়া আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি কোনো ভাষাতেই তা বোধহয় প্রকাশ করা সম্ভব নয় একই সঙ্গে প্রভাত প্রতিম শিল্পী মান্না দে তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশনের জন্য সম্মত হয়েছেন সবচেয়ে বড় যেটা আমাদের প্রাপ্তি তারা দুজনে সম্মত হয়েছেন এই প্রথম মঞ্চে দ্বৈত সঙ্গীত পরিবেশন করতে আজকের এই সন্ধ্যা আমাদের সকলের কাছে নিঃসন্দেহে চিরস্মরণীয় একটি সন্ধ্যা যে ঘটনা বাংলা সংস্কৃতি জগতে সঙ্গীতের জগতে এর আগে কখনো ঘটেনি সেই ঘটনার সাক্ষী থাকতে পারবো আমরা যারা মঞ্চে এই মুহূর্তে বসে রয়েছেন একেবারে মঞ্চের বাঁদিকে রয়েছেন সকলের শ্রদ্ধেয়া অভিনেত্রী শ্রীমতী সুপ্রিয়া দেবী তাকে আমরা আজকের অনুষ্ঠানে আরও বিশেষ করে এই জন্যে পেয়েছি যে সন্ধ্যা মুখোপাধ্যায় লিপ দিয়েছেন যে কজন অভিনেত্রীর অভিনয়ের ক্ষেত্রে তাদের মধ্যে অগ্রগণ্য সুপ্রিয়া দেবীও তার পাশেই রয়েছেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় তার কথাও আলাদা করে বলাটাই বাতুলতা যত দিন যাচ্ছে আমরা বারে বারে তার অভিনয় মুগ্ধ হচ্ছি যত দিন যাচ্ছে তার অভিনয়ের সৌকর্য আরও আরও বিকশিত হচ্ছে সমৃদ্ধ হচ্ছে বাংলা অভিনয় জগৎ সেরা পরিচালকদের প্রথম সারিতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা তাদের মধ্যে অগ্রগণ্য আমাদের পরম শ্রদ্ধাভাজন শ্রী তরুণ মজুমদার তিনি আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হয়ে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন পণ্ডিত অজয় চক্রবর্তী তিনিও আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মূলত তার কিন্তু আশা আজকে প্রভাত প্রতিম দুই শিল্পীর প্রতি তার অন্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য একটি প্রজন্ম আর একটি প্রজন্মকে শ্রদ্ধা জানাবেন তার প্রতিনিধি হয়ে আমি অনুরোধ করব সঙ্গীত জগতের প্রতিনিধি হয়ে প্রদীপ প্রজ্বলন করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী সমস্ত অতিথিরাও তার সঙ্গে থাকবেন আর ইনোভেশন সিস্টেমসের দুজন অধিকর্তা শিবেন দাশগুপ্ত এবং অদ্বৈত শীত তাদেরকেও মঞ্চে আসতে অনুরোধ করছি অনুরোধ জানাচ্ছি পণ্ডিত অজয় চক্রবর্তীকে এবং সমস্ত বিশিষ্ট অতিথিদের আমি বেদিং পরিত ক্লিপ্তধিষ্ণা সমীদবন্ত প্রান্ত সংস্তীর্ণ দর্ভা অপোঘনন্ত দূরীতং হব্যগন্ধৈ বৈতানাস্ত্বং বন্ধয়ো পাবয়ন্তু এই বেদী চতুর্দিকে ব্যাপ্ত যার স্থান প্রান্ত যার কুশাকীর্ণ যিনি সমীধবান হব্যগন্ধে পাপনাশী সেই হোমানল করুন তোমারে আজি পবিত্র বিমল প্রভাত প্রতিম দুই শিল্পীর সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানের মূল পর্বে যাবার আগে অজয়দা তাঁর কণ্ঠে আমাদের যদি একটি স্তোত্র উচ্চারণ করে শোনান ও মাপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি ওম বাং মে ম
manasi pratishthita maname vachi pratishthitam om aviravirmaye dhi om yang brahma varunendra rudra marutah stunvanti divvaistavair vedai sang padakramo upanishadair gayanti yang samaga dhyanavasthita tadgatena manasa pashyanti yang yogino yasyantang nabiduh sura suragana devaya tasmai namah om sarve atra sukhinah santu sarve santu niramaya sarve bhadrani pashyantu ma kaschid dukham apnuyat om shanti 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 ami shobar age onurodh korbo mannobar porichalok shri torun mojumdar তিনি যদি আমাদের তাঁর শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলেন। প্রথমেই বলতে ইচ্ছে করে যে নানা কারণে কিংবদন্তি কথাটা বহু ব্যবহারে এত জীর্ণ হয়ে গেছে যে ওটাকে আর ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু আজ যে দুই শিল্পী এই মঞ্চে উপস্থিত হবেন কিংবদন্তি ছাড়া অন্য কোনো বিশেষণ আমার মাথায় আসছে না, আমার এই দৈন্যের জন্যে আপনারা ক্ষমা করবেন। এর বেশি আমার কিছু বলার নেই। আমি যখন ফিল্মের আঙিনায় প্রথম পা বাড়াই তখন থেকে শ্রীযুক্ত সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে শ্রীযুক্ত মান্না দে আমার ছবিতে বিভিন্ন সময় গেয়েছেন, তারা যে গেয়েছেন আজকে এ কথা ভাবলে আমার ভেতরে একটা শিহরণ হয়। তারা দীর্ঘজীবী হন, দীর্ঘ দীর্ঘজীবী হন। একটা কথা আছে যে আমাদের আয়ু দান করে যদি আমাদের প্রিয়জনের আয়ু বাড়ানো যায় তাহলে পরে আপনাদের অনেকের মতো আমিও প্রস্তুত। ধন্যবাদ। একটা কথা খুব মনে পড়ছে, তখন আম্রপালি ছবির শুটিং, কী বলবো, অল্প বয়স থেকেই সন্ধ্যাদির ভীষণ ফ্যান, সন্ধ্যাদির গান শুনতে ভীষণ ভালো লাগতো। আর সেই আমারই ভাগ্যে কিনা একদিন দেখলাম আমি সন্ধ্যাদির পাশে বসে আছি, আম্রপালির একটা গান রেকর্ডিং হচ্ছে, সেদিনই সন্ধ্যাদির সঙ্গে আমার আলাপ হলো। তারপর প্রায় দেখা হতো, তো নানা কাজের ভিড়ে মানে দুজনেই দুজনের সঙ্গে দেখাটা কম, কিন্তু ভালোবাসা শ্রদ্ধা এখনও রয়ে গেছে, যতদিন বাঁচব ততদিন থাকবে। তারপর আসি মান্না দের কথায়। উনি আমাদের ভীষণ পারিবারিক বন্ধু, উত্তমবাবুর বন্ধু ছিলেন, প্রচুর ছবিতে মান্না দা উত্তমবাবুর লিপে গান গিয়েছেন, তাকেও তো ভুলতে পারি না। কাজে দুজনের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার যখন স্কুলের শেষ, কলেজ শুরু, সেই সময় থেকে সন্ধ্যাদির গান শুনছি, তার মোটামুটি সেই সময় থেকে কি প্রায় মান্না দারও গান শুনছি, এবং বহু গানই আমার স্মৃতিতে অধিকাংশ বাঙালির মতোই অক্ষয় হয়ে রয়েছে।
সন্ধ্যাদির গানের মধ্যে যে বৈচিত্র্য ছিল, এত রকমের গান একজন মানুষ কী করে করতে পারে সেটা ভেবে বিস্মিত হতাম। অত্যন্ত লিরিক্যাল রোম্যান্টিক গান থেকে আরম্ভ করে রাগ প্রদান, দস্তুর মতো কাজ করা, তান সমৃদ্ধ গান সবই অক্লেশে সারা জীবন করেছেন। মান্নাদাও ঠিক তেমনি এত রকমের গান সারা জীবন করেছেন যে সেই মানুষকে সেলাম না করে কোনো রাস্তা পাওয়া যায় না। আমার লিপিও মান্নাদার অনেক অসাধারণ গান রয়েছে, উত্তমদার তো বটেই, সেই সবই আজকে হয়তো বাঙালির স্মৃতির সঞ্চয় হয়ে আছে। এই দুজন তনুদা বললেন কিংবদন্তি, কিংবদন্তি তো বটেই, এবং মহান শিল্পী। এই মহৎ শব্দটাও যেখানে সেখানে ব্যবহার হতে হতে বড্ড জীর্ণ হয়ে গেছে, কিন্তু এই দুজন মহান শিল্পীকে আজকে আমাদের প্রণতি জানাতে পেরে আমরা ধন্য হচ্ছি। মান্নাদাকে জানাচ্ছি আমার প্রণাম, সন্ধ্যাদিকেও জানাচ্ছি। খালি আমার বলা শেষ করার আগে সন্ধ্যাদি কেমন ধরনের মানুষ তার একটা ছোট্ট গল্প আপনাদের বলবো। আমরা প্রত্যেক বছর আমাদের একটা ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, সেখান থেকে সন্ধ্যা রাগ বলে একটি অনুষ্ঠান করি, সব শিল্পীর সহযোগিতা পাই। তো প্রথমবারে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেখানে নির্মলাও ছিল, নির্মলা মিশ্র এখন আছে সামনে এখানে। তার পরের বছর আমরা সন্ধ্যাদিকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাদি তখন একটি আরেকটি অনুষ্ঠান নিয়ে ফেলেছেন সেই মাসেই, সেই জন্য উনি অত্যন্ত নিষ্ঠাবান, এইটি নিতে চাননি এই এই দায়িত্ব। উনি সেই দিন জিজ্ঞেস করেছিলেন যে আগের বারে কে গিয়েছিলেন, আমরা বলেছিলাম প্রতিমা দেবী। বলতে গিয়ে আমি কথায় কথায় বললাম, দিদি এমন একটা মানুষ সারা জীবন এত রোগ ভোগ করেছেন, এত কিছু অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছেন, তার কণ্ঠটা কী করে অমন এক রকমের সুন্দর থেকে যায়? তখন উনি বলেছিলেন যে ভগবান যা সব কেড়ে নিয়েছেন তাকে কিছু তো দেবেন, ওকে ওই কণ্ঠটি দিয়ে রেখেছেন। এর মধ্যে যে সৌন্দর্য, এই কথার মধ্যে যে মানবিকতা, তা আমি কোনো দিন ভুলতে পারি না। তাকে এবং মান্না দেকে আর একবার আমার প্রণাম জানাই। একেবারে হাল আমলে যারা সঙ্গীতকে তাদের কণ্ঠে ধারণ করে বিশাল সম্ভাবনা এবং প্রত্যাশা আমাদের মধ্যে জাগিয়েছে, তাদেরই অন্যতম প্রতিনিধি, আমাদের সকলের ভীষণই আদরের, ভীষণ ভালোবাসার অন্বেষাকে আজকে আমরা একটু মঞ্চে এনেছি। অন্বেষা ওর গানের মধ্যে দিয়ে প্রভাত প্রতিম দুই শিল্পীর প্রতি সঙ্গীতের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। এ শ্রদ্ধাঞ্জলি শুধু অন্বেষার কণ্ঠনিঃসৃত গানে নয়, আমাদের সকলের উপস্থিত সমস্ত মানুষের হৃদয়ার্থি যেন মূর্ত হয়ে ওঠে অন্বেষার গানে। সুরে সুরে তোমায়।
করবেন, আমি বলতে ভুলে গেছি, আসলে ওনাদের সামনে দাঁড়িয়ে আমার এত ভয় করছে, আমি ভুলে গেছি বলতে যে আমি কার কম্পোজিশন, এত ভালো ভালো কম্পোজিশন আমি গাইছি। আরেকটা গানও যেটা গাইছি সেটাও ওনারই কম্পোজ করা, শ্রী জ্ঞান প্রকাশ ঘোষ। কুল ছেড়ে এসে মাঝ পিছনের পানে যাই, পিছনের পানে যাই, ফুল ছেড়ে এসে মাঝ দরিয়ায়, পিছনের পানে যাই, পিছনের যা
আর কি চুপ করে থাকা যায় ওই তো দেখতে পাচ্ছি। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের শিল্পী, দীর্ঘদিন পরে আবার বাংলা গানে এই মঞ্চে তার সঙ্গীতের ডালি সাজিয়ে আজকের সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠান এক বছর আমি বলে বলে তবে আজকে রাজি করিয়েছি। আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি হলো যে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দে দুজনকে একসঙ্গে মঞ্চে পাওয়া। বহুকাল পরে গান করবেন এবং আমরা দুজনেই একসঙ্গে সেদিন সায়েন্স সিটিতে গান করব। আজও সন্ধ্যাদের নাম শুনলে পরে আমাদের মনে একটা রোমাঞ্চ। সন্ধ্যাদির গান শোনবার জন্য মানুষ এসছেন দিল্লি থেকে, জয়পুর থেকে, ব্যাঙ্গালোর থেকে, মাদ্রাস থেকে, পুনে থেকে। আমাদের কৈশোর এবং প্রথম গারুণ্য এ তো একদম সমস্ত আকাশ মগ্ন করে রেখেছিল সন্ধ্যাদির গান। তো সঙ্গীত সাধিকা, দিগ্বিজয়ী গায়িকা, এরা শুধু সঙ্গীতকে দিতে চেয়েছেন, এরা সঙ্গীতের কাছ থেকে কখনো কিছু এক্সপেক্ট করেন, অসাধারণ ভাবে বেঁচে আছেন সঙ্গীতের মধ্যে। পশ্চিমবঙ্গে সন্ধ্যাদির মতো গান এতবার শুনেছি, এত ভালোবাসার গান শুনেছি, ভাবাই যায়। এবছর তারা সন্ধ্যাকে সেই সম্মান দিয়ে বরণ করছেন, তার জন্য আমি তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। যে কোনো সম্মান যখন কেউ পায় সেটা ভালো লাগে। এবছর আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে, এর জন্য আমি ইনোভেশন সিস্টেমসের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। ভগবানের কাছে প্রার্থনা, সন্ধ্যা ভালো থাকুক এবং সন্ধ্যা যেন এইরকম প্রোগ্রামে আরও আপনাদের সামনে আসতে পারে, আমরা একসঙ্গে গান করতে পারি, আমি এটা আশা করব। এইবার সেই শুভ লগ্ন, মঞ্চে শিল্পী আমাদের পরম শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়। কিছু না বলতেই আপনারা সকলে দাঁড়িয়ে উঠে তাকে, আমি জানি এটাকে কীভাবে বাংলায় বলবো, স্ট্যান্ডিং ওভেশন যাকে বলা হয়, যে আমাদের হয়েছে এখানে নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধা আলো দেখাও, আলো দেখাও, আধার মনের দিগান্তে আয়, আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও।
Good night.
অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন বারো মাস চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই পড়ে শুধু এক ঝাঁক পায়রা দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি নীল কপোতাখির কান্তি দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি নীল কপোতা খির কান্তি এক ফালি নাগরিক আকাশে কাল জয়ী পাখনার চঞ্চল প্রকাশে এক ফালি নাগরিক আকাশে কাল জয়ী পাখনার চঞ্চল প্রকাশে এক ফালি নাগরিক আকাশে নীল কপোতা খির কান্তি শ্বেত পিঙ্গল কৃষ্ণ উজ্জ্বল মধুপে
জীবনে মরণে থাকো হে তুমি, জীবনে মরণে থাকো হে তুমি, জীবনে মরণে থাকো ভরা চার
Ha 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 ha
গুনো সাজে রে ঠুন 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 কাকলে যে কিশোর বাজে রে বাজে রে বাজে রে ঠুন 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 কাকলে প্রাণে মোর বাজে কি গানের সুর মনে হয় কাছে এলো কি দূর মনে হয় কাছে এলো কি দূর প্রাণে মোর বাজে কি গানের সুর এবার আমি মা ও মেয়ের যে গানটি গাইব এটা আমি আমার অত্যন্ত ভালোবাসার পাত্রী শ্রাবন্তী মজুমদারের সঙ্গে রেকর্ড করেছিলাম, খুব সুন্দর গেয়েছিল। এবার আমি এখন আমার নিজের মেয়ের সঙ্গে গাইছি মা ও মেয়ের গানটি। বলো না মা কি পেয়েছো আমি
প্রথম হলাম আমার আতর ঘরে শাঁখটা সেদিন কেউ বাজালো না যেদিন আমার কোলে এলি প্রথম হলাম আতর ঘরে শাঁখটা সেদিন কেউ বাজালো না বলল সবাই মেয়ে হলো হলো না তো ছেলে বলল সবাই মেয়ে হলো হলো না তো ছেলে শুধু ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে শুধু ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে তুমিও তাই পেলে মেয়ে হয়েও সবই দিলাম নাই বহলাম ছেলে আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে মা গো আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে মিষ্টি সোনামে ওরে আমার মেয়ে মিষ্টি সোনামে মেয়ে যে তুই লালন শুধুই করছি আমি রে পরের ঘরে যাবার জন্যে তাকি বুঝিস নে মেয়ে যে তুই লালন শুধুই করছি আমি রে পরের ঘরে যাবার জন্যে তাকি বুঝিস নে সময় হলেই এ ঘর ছেড়ে যাবি রে তুই চলে সময় হলেই এ ঘর ছেড়ে যাবি রে তুই চলে থাকবি না রে চিরটাকাল তোর মায়ের এই কোলে ভাবছো কেন আমার সোনার মেয়ে
নতুন যুগের মেরে তুই বলবো তবু আমি ভালোবাসার চেয়ে আজ নেই তো কিছুই দামি নতুন যুগের মেরে তুই নতুন যুগের মেরে তুই বলবো তবু আমি ভালোবাসার চেয়ে আজ নেই তো কিছুই দামি যুগটা না হয় পাল্টে গেছে বদলে গেছে কাল যুগটা না হয় পাল্টে গেছে বদলে গেছে কাল তবু সুখী মেয়ের সেথের সে দূর তেমনি আছে লাল তবু সুখী মেয়ের সে তৈর সে দূর তেমনি আছে ওটাই তোমার হাসি কাউকে যদি ভালোবাসি সত্যি যেন বাসি যেন তোমার কথাই রাখতে পারি ওটাই তোমার হাসি কাউকে যদি ভালোবাসি সত্যি আমার মিষ্টি শোনা